আসসালামু আলাইকুম, আমি হাকিম মোহাম্মদ আব্দুর রশিদ। আজকে আমি নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এবং এই বিষয়ে যেমন রোগ বিষয় নিয়ে কথা বলছি, যেমন লস অফ লিবিডো। লস অফ লিবিডো বিষয় নিয়ে আমি অনেকবার এই রোগ নিয়ে কথা বলছি। আজকে এই রোগের জন্য প্রতিকারমূলক কি মেডিসিন খেলে ভালো হবে, এই মেডিসিন নিয়ে কথা বলবো। তবে প্রথমত আমি প্রতিটা ভিডিওতে যে কথাটা বলে থাকি যে খাওয়ার ঊর্ধ্বে মেডিসিন না, খাওয়ার নিচেই মেডিসিন। অতএব আপনারা খাবার আগে, মেডিসিন গ্রহণ করার আগে অবশ্যই আপনাদের খাদ্য তালিকা পরিবর্তন করে দেখবেন, আপনার পরিবর্তন কতটুকু আসতেছে না আসতেছে, তারপর যা আপনারা মেডিসিন খাবেন। এবং মেডিসিন খাওয়ার আগেও আরেকটা কথা বলবো, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। চিকিৎসকের শরণাপন্ন হওয়া ছাড়া কোনো মেডিসিন আপনারা কেউ গ্রহণ করবেন না, এই জিনিসটা মনে রাখবেন। তা আমি আজকে কথা বলবো লস অফ লিবিডের জন্য কোন মেডিসিনটা খেলে আপনাদের ভালো হবে সেটা নিয়ে কথা বলবো। ক্যাপসুল লিবিডেক্স, ক্যাপসুল লিবিডেক্স লস অফ লিবিডের জন্য খুব ভালো কাজ করে। এবং ক্যাপসুল লিবিডেক্সে কি কি কার্যকারিতা এবং উপাদান এবং ক্ষতিকারক কোনো দিক আছে কিনা আমি সব বিষয়ে খুলে বলবো। আমি ক্যামেরার পিছনে থাকবো, অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। ক্যাপসুল লিবিডেক্স বর্ণনা, যেমন যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে, মনকে প্রফুল্ল রাখে, শুক্রতারল্য ও অসময়ে বীর্যপাত রোধ করে। ইহা শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে সুসংহত রাখে এবং স্নায়ু উদ্দীপক যৌবন ধরে রেখে বার্ধক্য প্রতিরোধ করে। পুরুষের টেস্টোস্টেরন এবং মহিলাদের ইস্ট্রোজেন হরমোন যা 25 বছরের পর হতে কমতে শুরু করে। এখানে আমি একটা কথা বলে রাখি যে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখেন যে সেক্সুয়াল প্রবলেমটা দেখা দেয়, যৌন আকাঙ্ক্ষাটা কম, এদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে, এদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে এবং এরা খেলে অবশ্যই খুব ভালো একটা রেজাল্ট পাবে। এখানে উপাদান দেয়া আছে যেমন আপনার যৌত্রিক, রেকমাহি, তারপর আপনার সমুদ্র সুখ, জাফরান, জায়ফল, জন্দুবেদ স্তর, এসব উপাদান দেওয়া আছে। এছাড়া আরও অন্যান্য উপাদান দেওয়া আছে। নির্দেশনা, যৌন আকাঙ্ক্ষা হ্রাস, স্নায়বিক দুর্বলতা, অসময়ে বীর্যপাত, শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করে। সেবন বিধি, 1 থেকে 2 ক্যাপসুল সহবাসে 2 ঘন্টা পূর্বে দুধ সহ সেবন করতে হবে। প্রতিনির্দেশ, এটা কোনো প্রতিনির্দেশ নেই। পার্শ্ব প্রতিক্রিয়া, নির্ধারিত মাত্রায় সেবনে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। সতর্কতা, শিশুদের নাগালের বাইরে রাখুন। সংরক্ষণ, আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। প্রতি বক্স 750 টাকা, প্রতি ক্যাপসুল 37.50 টাকা। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।